দু হাজার তেইশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছেন তাদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেট কারণ ইতিমধ্যেই আপনারা থামমেল থেকে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কিন্তু একটি নতুন ধরনের চমক হতে চলেছে কারণ আগামী দিনে যারা মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছেন তাদের মোবাইল অ্যাপের মাধ্যমে কিন্তু সেই মাধ্যমিক পরীক্ষার বিষয়টিকে পর্যবেক্ষণ করা হবে সুতরাং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওতে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো চলুন সম্পূর্ণ বিষয়টি আমরা দেখে নিই দু সালের মাধ্যমিক পরীক্ষা নিয়ে ইতিমধ্যে নয়া উদ্যোগ নিল শিক্ষা পর্ষদ অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে একটি নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যেখানে এবছরের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু একটি নতুন অ্যাপ লঞ্চ করা হচ্ছে যে অ্যাপের মাধ্যমে মধ্য শিক্ষা পর্ষদের কাছে টাইম টু টাইম প্রত্যেকটি খবর কিন্তু পৌঁছে যাবে পর্ষদের পক্ষ থেকে যে অ্যাপসটি লঞ্চ করা হচ্ছে সেটি হলো মাধ্যমিক এক্সাম রিয়াল টাইম অ্যাপ এই রিয়াল টাইম অ্যাপের মাধ্যমে কিন্তু পর্ষদ পরীক্ষা কেন্দ্র থেকে যে খবরাখবর সেটি খুব সহজেই পেয়ে যাবেন যেখানে কিন্তু পরীক্ষা কেন্দ্রে একজন সুপারভাইজার থাকবেন তিনি প্রতিনিয়ত এই অ্যাপের মাধ্যমে ইনফরমেশান প্রোভাইড করবেন পর্ষদকে এবং পর্ষদ সেই বিষয়টি কিন্তু খুব সহজেই জেনে নিতে পারবেন এবার প্রশ্ন হল পর্ষদ এই ধরনের সিদ্ধান্ত কেন নিলেন সে বিষয়ে আপনাদেরকে জানাবো কারণ বিগত কয়েকটি পরীক্ষার ক্ষেত্রে এবং রাজ্যের বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে কিন্তু প্রশ্নপাশের বিষয়টি সামনে এসেছে পাশাপাশি যে টোকাটোকির ব্যাপার সেই বিষয়টি কিন্তু সামনে এসেছে তো এই সমস্ত বিষয়টি মাথায় রেখেই যাতে পরীক্ষা স্বচ্ছভাবে হয়ে থাকে তার জন্যে কিন্তু এই রিয়েল টাইম অ্যাপের বিষয়টিকে ভাবা হয়েছে এবং যেটি কিন্তু আগামী দু হাজার তেইশের মাধ্যমিক পরীক্ষা থেকে এটি কার্যকরী করা হচ্ছে পর্ষদের দেওয়া রিয়েল টাইম অ্যাপ সেটি কিন্তু ভেনু সুপারভাইজার যারা থাকছেন তাদের কাছে থাকবে যার ফলে পর্ষদ রিয়েল টাইম যে ডেটা সেটি কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন সেখানে কিন্তু পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র কখন পৌঁছানো হচ্ছে সেই বিষয়টি জানতে পারবেন পাশাপাশি কখন তা খোলা হচ্ছে সেই বিষয়টি জানতে পারবেন এবং পরীক্ষার্থীদের মধ্যে কখন সেইটি বিতরণ করা হচ্ছে সেই বিষয়টি কিন্তু পর্ষদ খুব সহজেই জেনে নিতে পারবেন পাশাপাশি পর্ষদের পক্ষ থেকে আরও একটি কিন্তু উদ্যোগের কথা ভাবা হয়েছে যেখানে কিন্তু বলা হচ্ছে এবারে যে পরীক্ষা হতে চলেছে সেখানে কিন্তু কেন্দ্রগুলিতে যে সমস্ত পুলিশকর্মী এবং স্বাস্থ্যকর্মীরা থাকবেন তাদের হাতে মোবাইল থাকবে না অর্থাৎ মোবাইল কিন্তু সম্পূর্ণভাবে নিশ্চিত থাকবে পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার যারা আছেন তারা কিন্তু কোনো রকমভাবে পরীক্ষা কেন্দ্রের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকতে পারবেন না কারণ এখানে কিন্তু একটি প্রশ্ন উঠতেই পারে কারণ সিভিক কর্মী যারা আছেন তারা কিন্তু স্থানীয় হয়ে থাকেন এবং সেক্ষেত্রে কোনোভাবে কিন্তু তারা প্রভাবিত হতে পারেন এই কথাটি মাথায় রেখেই কিন্তু এবারের যে পরীক্ষা হতে চলেছে সেখানে নিরাপত্তার দায়িত্ব থেকে সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু সরানো হচ্ছে শুধুমাত্র পুলিশ কর্মী যারা আছেন এবং স্বাস্থ্যকর্মীরা যারা আছেন তারাই কিন্তু নিরাপত্তার দায়িত্বে থাকবেন সুতরাং আগামী দিনে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছেন তাদের জন্যে গুরুত্বপূর্ণ দুটো বিষয় কিন্তু এখান থেকে ভাবা যেতে পারে একটি হলো আপনাদের যে পরীক্ষা পদ্ধতি সেটি কিন্তু অফলাইনেই হতে চলেছে অর্থাৎ অনলাইনে পরীক্ষা হওয়ার কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই এবং এবছরের মাধ্যমিক পরীক্ষা কিন্তু খুব কড়াকড়ি হতে চলেছে অর্থাৎ একদম সময় নষ্ট না করে আপনারা যথাযথভাবে প্রস্তুতি নিয়েই কিন্তু পরীক্ষা কেন্দ্রে যাবেন আপনাদের পরীক্ষা দেওয়ার জন্যে তো আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্যে ধন্যবাদ